বিসমুল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মুসলমান বাইদের জানাই সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের জন্য আদাব তো আমি আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনার ফিসির স্পিডটা একটু আপ করতে পারবেন জাস্ট কয়েকটা টিপস দেখাবো এই আর কিছু না

মনে করেন অনেক সময় একটি স্লো হয়ে যায় কারণ এই ক্র্যাচ ডাটাগুলো অনেক সময় জমা হয়ে যায় এই কারণে বেশি স্লো হয়ে যায় তো প্রথম টিপস হলো আপনি প্রথমে কিবোর্ডের উইন্ডোজ কি আর সিপেডলে রান আসবে রানে ট্রি লিখে এটা রান করাবেন তাহলে একটু বাড়বে তারপরে আবার উইন্ডোজ কী ধরে আর প্রেস করবেন প্রেস করে এখানে ট্যাম্প লিখবেন ট্যাম্প লিখি টি পি ট্যাম্প লিখি আবার ওকে দেবেন ওকে দিলে দেখতে আসেন কতগুলো এক কাজ এ হয়ে গেছে তো আমরা সবগুলো একসাথে সিলেক্ট করবো এই সিলেক্ট করল সবগুলো একসাথে সিলেক্ট করবো এই সিলেক্ট করছি এবং ডিলিট করে দেব এই ডিলিট করে দিতেছি এই সবগুলো ডিলিট করে দিয়েছি তা আবার উইন্ডোজ কি ছেপে ধরে আর প্রেস করবেন একসাথে তারপরে পার্সেন্ট টাইম পার্সেন্ট আছে এটা দিবেন এটা দেবো ওকে দিবেন এই কতগুলো ডাটা হয়ে গেছে জমা হয়ে গেছে এগুলো সিলেক্ট করবেন সবগুলো একসাথে কন্ট্রোল অল্টা টিপলে কন্ট্রোল এ টিপলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে তো ডিলিট করে দিবেন তো আবার সেম উইন্ডোজ কি আর আর একসাথে প্রেস করবেন প্রেস করে রিসেন্ট যেগুলো আছে রিসেন্ট এর সবগুলো আবার সিলেক্ট করে ডিলিট করে দিবেন রিসেন্ট গুলো সিলেক্ট করলাম এ ডিলিট করে দিলাম তারপরে ট্রি দিয়ে দিবেন ট্রি দিয়ে রান করে দিবেন ইনশাআল্লাহ আগে থেকে বেটার একটা ফলাফল রেজাল্ট পাবেন আর সব একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন কিবোর্ডে এফ এভ কি দিয়ে রিপ্লেস দেওয়া যায় তো বন্ধুরা এই কয়েকটি টিপসের মাধ্যমে আপনারা আপনার ফিসের স্পিডটা আপ করতে পারেন তো আমার ভিডিওটি যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিওর জন্য ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন شو رايك يا السلام عليكم